welcome to Music and Adda. Of course, Friday, ajke ar Friday te apnara shobai janen je Music and Adda is on your favorite TV channel, MTV on Sky channel 838. Ladies and gentlemen, ajke apnader sathe jini gaan korben, jini entertain korben, well, she's fantastic singer, awesome singer. Amra onek kon rehearsal korechi ajke studio te. Let me introduce you the one and only. Do you want to introduce yourself? Yes, my name is Shashwati Walia. Yes, Shashwati Walia. She's a wonderful singer. Ajke amra apnar gaan shunbo, apnar sathe kotha bolbo. Music and Adda is all about your song, your music. What kind of stuff you do? Apni ki dhoroner gaan koren? Gaan keno pochondo koren? Egulo niye amra kotha bolbo. Nishchoi. Kintu onushtaner shurutei amra ekta gaan shunbo. Nishchoi. Kon gaan amader dorshoke? Ami eta adhunik gaichi. Esho esho, esho priyo. Esho. Shop, no, be, ja, pot, ti, do, ti, shop, ti, shop.
beautiful chamatkar gaan kula thank you very much eto sundor ekta gaan kula thank you Shashwati ami jante chaichi je your father's background is from bangladesh right yes bangladesh er kon jaygay rajshahite theke onara chilen acha eto onek agei ora so rajshahi theke uni calcutta e chole gechen and your mother background from orissa Orissa is jayga jekhane apnar janmo orissa amar janmo hai okay tell me about orissa I mean orissa is very it's near to west bengal but orissa te amar janmo hai ar amar ma puri jagannath er me bishon amader eta hindu der eta holy place jagannath puri to okhankar me ar amar music ta amar ma okhan theke esche 7th generation eta This is your 7th generation music. Music. Wow, my side. Yeah, seta shurbahar, eta chilo amar dadu. Tarpore culturally to you're like you know obviously from the musical family choto bela theke gaan koren. Ha. How old were you? Apni jokhon prothom gaan shuru koren. Prothom jokhon ami gaan shuru kori, amar boyosh bodhay 6-7 hobe. তখন মানে এরকমই খেলতে খেলতে কারণ আমার বাবার মিউজিক স্কুল ছিল যেখানে সবাই শিখতে আসতো আমার বড় দাদা গাইতো শিখতো যেহেতু আপনি মিউজিক্যাল ফ্যামিলি থেকে মা বাবার কাছ থেকে কি কোনো প্রেসার ছিল যে ছোটবেলা থেকে আপনাকে মিউজিক করতে হবে বা আপনি মিউজিকের প্রতি না খুব আমি বলবো না প্রেসার ছিল কিন্তু অবিয়াসলি উনি চাইতেন একটা আমাদের কালচার শেখাও দরকার পড়াশোনা তো অবিয়াসলি আছেই কিন্তু গান বাজনাটা একটা ছিল শখ সো আপনি কি মিউজিকের উপরে লেখাপড়া করেছেন হ্যাঁ আমি মিউজিকের উপরে লেখাপড়া করেছি এমনিতেও অন্য গ্রাজুয়েশনও করেছি অন্য সাবজেক্টেও কিন্তু মিউজিক ইজ এ পাওয়ারফুল থিং অনেকেই মিউজিক করেন বড় বড় মিউজিশিয়ানরা রয়েছেন সিঙ্গাররা রয়েছেন নিশ্চয়ই কিন্তু আমরা যখন দেখি যে আমাদের সোসাইটিতে যারা মিউজিক করতে চান তাদেরকে অলওয়েজ অ্যাজ এ সেকেন্ড জব হিসেবে বা সেকেন্ড এডুকেশন হিসেবে একটা ব্যাকআপ রাখতে হয় তার পিছনে কারণটি কি এটা খুব ভালো কোশ্চেন করেছেন সবাই মিউজিকটা এমন জিনিস খুব সাধনাও দরকার পড়ে তারপরে একটু ভাগ্যও দরকার পড়ে তারপরে বলা যায় না ওর মধ্যে কজন ভালো মানে এটা ক্যারিয়ার করতে পারবে কিন্তু আজকালকে দেখতে গেলে সেই জন্য ছেলেমেয়েরা এটা একটা অ্যাজ এ সেকেন্ড সাবজেক্ট হিসাবে নেয় কিন্তু আমি বলবো এটাতে ভীষণ খাটনি আছে আপনি ছোটবেলা থেকে মিউজিক করেছেন এবং টিল টুডে এখন পর্যন্ত মিউজিকের সাথে আছেন এন্ড ইউ আর ডুইং লট অফ ওয়ার্ক উইথ মিউজিক আমি তা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমরা আরেকটা গান শুনবো নিশ্চয়ই দশটার থেকে আচ্ছা আচ্ছা thank you
অসাধারণ। আমি দেখছিলাম যে যেহেতু আপনি নিজেও বলেছেন আমাকে যে ইউ আর ট্রেন্ড ইন ক্লাসিক্যাল মিউজিক, রাইট? ইয়েস। সো আই ক্যান সি দ্যাটস ওয়াই ইউ হ্যাভ দিস কাইন্ড অফ টোন সেট আপ, যে ক্লাসিক্যাল মিউজিকের সাথে ইউ আর সিঙ্গিং ক্লাসিক্যাল মিউজিক। হাউ লং হ্যাভ আপনি স্টাডি করেছেন ক্লাসিক্যাল মিউজিক? ক্লাসিক্যাল মিউজিক ছোটবেলা থেকে শিখেছি, কিন্তু সব কোর্স করার পরে অনেক দিন ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে এই কান্ট্রিতে এসে আবার রিস্টার্ট করেছি, অনেক বছর পরে। যেহেতু মিউজিকের সাথে জড়িত, আপনি দুই সাইডটাই বলছেন যে ক্লাসিক্যাল মিউজিক এন্ড মডার্ন মিউজিক, হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স আপনার কাছে মনে হয়? কেন কি আমাদের ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে মনে হয় ক্লাসিক্যালটা খুব একটা আমাদের কাছে একটু ইজি মনে হয়, কিন্তু এরকম ফিক্সড গানগুলো আমাদের জন্য হয়তো একটু অসুবিধা হয়। কেন কি আমরা নিজেরা আমাদের বলে যেটা ইম্প্রোভাইজেশনটা বেশি করে গাইতে ইচ্ছে হয়, বা আমরা মোর কনফিডেন্ট ইন দ্যাট মেবি, কিন্তু ফিক্সড গানগুলো ভেবে চিন্তে গাইতে হয়। আর কিন্তু মনে হয় এই আমাদের তো এটা কোনোদিন করার সুযোগও হয়নি আর দরকারও মনে করিনি, কিন্তু এটা খুব এনজয় করছি আজকাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার আরও গান শুনবো, কিন্তু রাইট নাও যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে। Dear viewers, আপনারা দেখছেন এন টিভি অ্যান্ড ইউ আর ওয়াচিং রাইট নাও মিউজিক অ্যান্ড আড্ডা। আপনারা সবাই জানেন যে মিউজিক অ্যান্ড আড্ডায় আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের শিল্পীদেরকে নিয়ে আসতে, ওয়েদার দ্য বেঙ্গলি, দ্য ইন্ডিয়ান, বলিউড, হোয়াট এভার ইট ইজ, সবাইকেই আমরা চেষ্টা করি আমাদের স্টুডিওতে তাদের সাথে ফ্যামিলিয়ার করার, গান শোনার। বাট রাইট নাও আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে। অ্যান্ড বিরতির আগে বলে দিচ্ছে যে মিউজিক অ্যান্ড আড্ডা দেখবেন every Friday at 11 p.m. repeat on Saturday at 3 p.m. www.europeandtv.com is our website. Amader website e gele pore apni not only music and adda, all the program that we do in ntv, ntv joto gulo program ache apnara dekhte parben, and of course we are also available on YouTube with two names actually. Amader ntv YouTube e gele apni you can watch news, entertainment program, ganer program, je dhoroner program apni dekhte chan, it's all available on our YouTube channel as well. So don't forget to look into our YouTube channel. সাথেই থাকুন, দেখা হবে আফটার দ্য ব্রেক।